দেখেন না কারো কাজগুলো দেখেন, এটা অরিজিনাল কো হার মানে দিবে, অরিজিনাল বন্ধু এরকম সুন্দর নাই বুঝছেন। হ্যাঁ লক করা যায় কিন্তু ফায়ার করা যায় না। এদিকে গ্যাস ঢোকাবেন, এদিকে ফায়ার করবেন, এদিকে আগুন জ্বলবে, মোমবাতি জ্বালাবেন, এতটুকু আর কি। যা সম্ভব আপনি সস আচার মশলা যা যেটা চেটে রাখতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ ঘুরে দেখেন, আপনারা ভাই এগুলো সারা জীবন দেখছেন যে মানে একটা পিনটাকে এখানে আমরা মেলা মারি, তখন পিনটা যে এখানে আটকে যায় না, এটা হচ্ছে লেটেস্ট চুম্বক সিস্টেম, লাগবেন লাগে যাবে, কিনতে লাভ বেচতে আরেক লাভ, কথা বুঝছেন। এবার হচ্ছে এটা এটা ছোট ভাই বুঝছেন, মনে আছে তো, এটা বড় ভাই এটা ছোট ভাই, এটা ভাই অনলি ফর 1850 টাকা। এটা দেখেন কি এবার, হ্যাঁ এটা হচ্ছে আপনার 2500 টাকা। দুইটা ছোট কোরল আছে, একটা তলোয়ার আছে, যাইতে উমা ভাই কি মনে করছেন পারবি কি? ওটা ভাই 1000 টাকা। শীতকাল আসছে, প্রত্যেকের জন্য একটা একটা লাগবে, সাদুর উপর যায় যায় খাবেন যে খালি, ঠিক আছে। মুরগি একটা কয় টাকার, রিমোট কন্ট্রোল রুম হিটার 3500 টাকা দাম পড়বে ভাইয়া, রিচার্জেবল ফ্যান 1300 টাকা, 3 মাস গ্যারেন্টি আছে। এটা হচ্ছে ভাইয়া ডিপ ফ্রায়ার, দাম পড়বে অনলি 5000 টাকা। ইম্পোর্ট করা ফ্যান হাই স্পিডের আর কি, বলে প্যাকেট সহ আছে, দাম পড়বে অনলি 1000 টাকা। ব্র্যান্ড নিউ টাওয়ার রুম হিটার ভাইয়া, এগুলো দাম পড়বে 3500 টাকা। এটা দেখছেন ভাইয়া, ঠিক আছে, ঠান্ডা এবং গরম তিনটা আছে ভাইয়া, একটা দুইটা তিনটা, দুটোটা হচ্ছে এক্সেট ভাইয়া, ব্লুটুথ দিয়ে চালাবেন, দাম পড়বে অনলি 4000 টাকা। এগুলো তো দেখলেই খুশি, এগুলো সাজা রাখতে ইচ্ছা করবে। এটা ব্লুটুথ ডিভাইস লাগানো আছে, একটা ওয়াশিং মেশিন আছে থাইল্যান্ডের, আপনাকে দেখাই দিই, থাইল্যান্ডের জাহাজের তোশিবা। তো এটা ভাইয়া 7000 টাকা রাখবো, এগুলো সারা জন্ম গ্যারান্টি, যত বছর উনি বাসে অত বছর গ্যারান্টি, আমি যত বছর বাসে এত বছর গ্যারান্টি। এগুলো হচ্ছে যে 5 পিস 1000 টাকা, এটা ভাইয়া হায়ার ব্র্যান্ডের আছে, টিপটপ ফ্রেশ অবস্থায় আছে, পলিথিন মারা রাখছি, কোনো দোলা ময়লা বালা চুলো কিচ্ছু নেই, একবারে 100% নৌকা আছে, না চলে ফেরত দিবে সমস্যা কি? ওয়ারেন্টি পরের সাবজেক্ট, না চললে ভাই তুরেছি, তুই আমার টাকা আমার দে, ওকে রাজি কবুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবার হাজির রয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি হচ্ছে অনেক আনকমন আনকমন ইলেকট্রনিক পণ্যের দাম সম্পর্কে, সো ট্রাই করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার। সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি, দোকানটির নাম হচ্ছে দিদার মেরিন। দিদার মেরিনের লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি শাহমানত পেট্রোল পাম্পের অপোজিট সাইডে। সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনারা যদি আমার ভিডিও দেখে ভাটিয়ারির যে কোনো দোকান হতো যে কোনো পণ্য কিনেন, অবশ্যই পণ্যের মান যাচাই বাছাই করে তারপর কিনবেন, এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ পণ্যের মান জনিত ত্রুটি অথবা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে কোনোভাবেই আলোজামার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে পণ্য বুঝে নেবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন অ্যান্ড লাইক তো মাস্ট। এবার কথা বাড়াবো না, সরাসরি ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, এবার নিয়ে আসছি বাম্পার সেরা ফাটাফাটি অফার, ঠিক আছে ভাইয়া, এটা আপনি আর জীবনে পাবেন না, এটা শেষ বলতে শেষ অফার থাকবে 12-12-22 সাল পর্যন্ত, ঠিক আছে। এগুলো অরিজিনাল জাহাজে পাইছি এলজি, 8 পিস মাল, 8 পিস জি ভাইয়া। কত পিস পাইছি আমি? 8 পিস বাংলা ভাষায়, 4K স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভাইয়া, স্মার্ট অ্যান্ড্রয়েড 4K। এটা এই 2016 এলজি মেড বাই কুরিয়া অরিজিনাল জাহাজের মাল, তার দাম পড়বে ভাইয়া অনলি ফর 22000 টাকা। হ্যাঁ ভাইয়া, শোরুম প্রাইস ভাইয়া 58000 টাকা। শোরুম প্রাইস কত ভাইয়া? 58000 টাকা। আমার প্রাইস কত ভাইয়া? 22000 টাকা। এলজি মেড ইন কুরিয়া অরিজিনাল জাহাজের মাল, মাল পাইছে 8 পিস ভাইয়া, সেম মাল 8 পিস আছে, ঠিক আছে, সেম মাল 8 পিস আছে ভাইয়া। তো আপনাকে ভাই একটু মেড ইনটা দেখাচ্ছি, হ্যাঁ ডিসপ্লে তার কিছু দেখার প্রয়োজন নাই, ঠিক আছে ভাই আমি আপনাকে মেড ইনটা দেখাচ্ছি। এটা যে নিবে তার লাভ, আমার লাভ পরে। এই যে ভাই মেড ইনটা দেখেন, এই যে মেড ইন কুরিয়া, ঠিক আছে, এই যে কুরিয়া ভাই, এই যে আপনার আঙুলের দিকে নিয়েছেন যে কুরিয়া, এই যে কুরিয়া এলজি অরিজিনাল মাল, ঠিক আছে। এগুলা 2-3 প্রকার মানে ডেট আছে আমার কাছে, জুন 19, জুন 18, জুন 16 এরকম আছে। মডেল চেঞ্জ না, একই মাল, সব একই মাল ভাইয়া, একই পাইসি বিধি আমি নিয়ে আসছি। আর এক অফার ভাইয়া, 49 ইঞ্চি ভাইয়া, 49 ইঞ্চি 22000 টাকা মূল্য, সিঙ্গার 4K মাল, সিঙ্গার কোন ব্র্যান্ডের মাল আপনাকে আর ব্যাক সাইডে দেখা লাভ নাই, সিঙ্গার কোথায় মাল আপনি সব আপনি নিজেও জানেন, ঠিক আছে, আমাকে কত প্রাইস দিচ্ছেন আপনিও জানেন। এটা অনলি ফর ভাইয়া 22000 টাকা, কত টাকা ভাইয়া? 22000 টাকা, 49 ইঞ্চি সিঙ্গার 4K, ঠিক আছে, 4K 49 ইঞ্চি সিঙ্গার টিভি, 49 ইঞ্চি ইন্টারনেট টিভি এটা, ঠিক আছে, রেজুলেশন HD 4K কাজ করবে, ওকে ভাইয়া। পুরাতন LED টিভি, গ্যারান্টি ওয়ারেন্টি ফেরত নেওয়া হয় না, নতুন ইম্পোর্ট করা টিভি, 1 বছর ওয়ারেন্টি দেওয়া হয়, ক্লিয়ার? আসেন, কোয়ালিটি
4K quality. Real life dekhte jemon hocche. Eta koto taka bhaiya? 20 5000 taka 5000. 5000 taka. Ha 5000 taka 32 32 inch China debi bhaiya. Accha. Damta kom na karon debi. 32 inch China debi shejonno. China. China bide damta kom. Ha ar ta ekhane ekta chicken shoot ache bhaiya jeta choke dekha jay na kintu exporter dekhle bujha jay. Kata ashle. Eta dam bhaiya only for 5000 taka. ঠিক আছে বুঝে গেছেন তো আর টিভির সঙ্গে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি না না অ্যান্ড্রয়েড করছি আমরা এটা এটার দাম এক্সট্রা ভাই এই টিভির সঙ্গে নিলে 2000 টাকা আস্তে আর এমনি শুধু কিছু না কিনবেন শুধু এটাই কিনবেন তাহলে 2200 টাকা আমি 200 টাকা লাভ করব আর টিভির সঙ্গে নিলে আমার লাভের দরকার নাই আমি এটা 2000 টাকা দিয়ে দিব কথা বুঝছেন কত টাকা ভাইয়া 2000 টাকা হ্যাঁ আর এটা এমনি এই টিভি শুধু টিভি 5000 টাকা এটা হচ্ছে ভাই 2.5 ইঞ্চি ভাই এলজি টিভি এটা ওকে অ্যান্ড্রয়েড করছেন নাকি অ্যান্ড্রয়েড এই যে ভাইয়া বক্স লাগা দিছি আপনার সামনেই আমি অরিজিনাল জাহাজের এলজি 2.5 ইঞ্চি টিভি দিচ্ছি ঠিক আছে ভাইয়া এই যে মেড ইন কোরিয়া অরিজিনাল জাহাজের মেড ইন কোরিয়ার অরিজিনাল জাহাজের এলজি 2.5 ইঞ্চি অনলি দাম পড়বে 8000 টাকা আর যদি বলেন আমি স্মার্ট স্মার্ট করে নিব তাহলে 10000 টাকা পড়বে ভাইয়া কথা বুঝছেন কথা সবগুলো বুঝবেন মার্কিনের সিদ্ধান্ত নিলে ভাইয়া আমি বিশেষ করে অনুরোধ ভিডিওটা একবার দেখেন দুইবার দেখেন দরকার হলে তিনবার দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নেন যে কিনার সিদ্ধান্ত শুধু শুধু একজনকে ব্লেম করা ঠিক না ঠিক আছে আচ্ছা ভাইয়া এবার দেখালাম আপনাকে 2.5 ইঞ্চি এলজি স্মার্ট কার্ড সহ ভাইয়া কত 10000 টাকা স্মার্ট কার্ড ছাড়া 8000 টাকা ঠিক আছে এবার আসেন ভাইয়া অরিজিনাল জাহাজের এলজি 32 এই মডেলটাও আছে এর আগের মডেলটাও আছে আমি যথারীতি এটা শো করছি বর্তমানে আপনাকে আর দেখাতে পারবো 5-7টা মাল আছে দেওয়া যাবে ঠিক আছে অরিজিনাল জাহাজের এলজি 32 ইঞ্চি এটা তো বললে বুঝে গেছেন ঠিক আছে না ভাইয়া তো আমি স্মার্ট কার্ড দিয়ে শো করছি এটা দাম রাখবো যে আমি আপনার জন্য 9000 টাকা কত টাকা ভাইয়া এটা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ উপলক্ষে টিভি স্টক করছে যা যায় যা থাকে ঠিক আছে দুই পয়সা লাভ আসলো আর কি তো এটা ভাইয়া 9000 টাকা অরিজিনাল জাহাজের এলজি 32 ইঞ্চি ভাইয়া স্মার্ট কার্ডের দাম 2000 টাকা অর্থাৎ স্মার্ট কার্ড সহ নিলে 11 পড়বে অনেকের কাছে স্মার্ট কার্ড থাকতে পারে স্মার্ট তাহলে আপনার স্মার্ট কার্ডে টিভিটা চলবে টিভির দাম শুধু 9000 টাকা দিলে হবে পুর করে মারবে এটা বুঝছেন সেরকম বাতাস 1000 টাকা তো ভাইয়া একটা মানে হয়রাম দুর্বল গেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটা স্যামসাং আছে এখানে আমি এটা 8000 টাকা দিয়ে দিব আর এলজি আছে প্রায় 8 থেকে 10টা এলজি টিভি 8 থেকে 10টা আছে 9000 টাকা রাখবো 32 ইঞ্চি 32 ইঞ্চি একটা স্যামসাং আছে ওইদিকে রাখছি গোডাউনের ভিতরে এটা 8000 টাকা দিয়ে দিব বললে ভিডিও করে পাঠাতে পারবো সমস্যা নেই এটা দেখেন এখন 49 ইঞ্চি এলজি মেড ইন কোরিয়া ভাইয়া 49 ইঞ্চি এলজি মেড ইন কোরিয়া ঠিক আছে মেড বাই এলজি তো আপনি ভালো করে গ্যাডাপটা দেখান বলে মাল আছে ভাই মাত্র 5-4 পিস ভাইয়া বুঝছেন আপনাকে ব্যাকআপটা আমি দেখাচ্ছি আপনি শুধু আগেটা ডিসপ্লে দেখান ভাইয়া ডিসপ্লেটা দেখান আমি আপনার লাস্ট আবার ব্যাকআপটা দেখাচ্ছি ব্যাকপার্টটা আমি হাতে নিয়ে দেখাই ভাইয়া ঠিক আছে এই যে ভাইয়া দেখেন আপনি ব্যাকপার্টটা একদম ফ্রেশ নিখুঁত ভাইয়া কাজকর্ম কিচ্ছুই নাই ভাইয়া এদিকে একটু দেখান ওই লোগোটা এখানে মেড ইন কোরিয়া লেখা আছে ভাইয়া দাম কেমন হচ্ছে ভাইয়া দাম ভাইয়া মার্কেট থেকে অর্ধেক দামে অনলি ফর 30000 টাকা ভাইয়া 30000 টাকা জি ভাইয়া এটা মার্কেট প্রাইস 60000 টাকা এবার দেখেন এটা কি ঠিক আছে এটা ভাইয়া আমি 11 বেশি বিক্রি করছি বা বেশি দামে কিনছি বিদায় বেশি এখন দাম কমছে মোটামুটি বুঝছেন আপনার দর্শক এখন খুশি হবে এটা ভাই অনলি ফর ভাই 3000 টাকা ভাইয়া 3000 টাকা 3000 ছিল হ্যাঁ তো এখন 500 টাকা কমছে কিনতে লাভ বেচতে আরেক লাভ কথা বুঝছেন তো ভাই এটা 3000 টাকা অনলি 3000 টাকা যে ঘর দেওয়ালে লাগালে অনেক এটা সৌন্দর্য বাড়িয়ে দেবে আট বর্ষা মানে রাজার ফিল আসবে কথা বুঝেন নাই তাহলে এটার দাম কত ভাইয়া 3000 টাকা রাখবো ভাইয়া ঠিক আছে বন্ধুক রাখছেন কেন আমরা তো ভিডিও উঠছি নরমালি একটু ভালো নরমালি হ্যাঁ বন্ধু এটা রাখলাম কেন এটা ভাইয়া শো পিস এটা কোনো কাজের না এটাও ভাইয়া আপনার সস্তা কিনতে পারবেন অ্যান্টিক বলতে দেওয়ালে সাজান সুন্দর হয়ে যাবে গা এটা ভাই দাম অনলি করবে 2500 টাকা মাত্র হ্যাঁ 2500 টাকা কাজটা কি এটা শো পিস দেখেন না কারো কাজগুলো দেখেন এটা অরিজিনাল কো হার মানে দিবে অরিজিনাল বন্ধু করে খুব সুন্দর নাই বুঝছেন হ্যাঁ লক করা যায় কিন্তু ফায়ার করা যায় না এটা কি লাইটার লাইটার ভাইয়া এটা কোনো কাজের না গ্যাস দিক দিয়ে ঢুকে এই যে গ্যাস ঢোকানোর জায়গা আছে আচ্ছা আর লাইটার এদিক দিয়ে মানে সাইজটা আপনি ওনাকে কাস্টমারদেরকে দেখাই দেন আমার এটা কোন সাইজ মানে কোন ব্যক্তি থেকে কোন সাইজ ওনাকে জিজ্ঞেস করো তো সাইজ লাইটারটা কেমনে জোরে একটু আমাকে বুঝিয়ে দেন এই এদিকে গ্যাস ঢোকাবেন হ্যাঁ
এদিকে ফায়ার করবেন, এদিকে আগুন জ্বলবে। আপনি সিগারেট খাওয়া করাতে পারে, আর কি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, এতটুকু আর কি। এটার দাম কত ভাইয়া? শো পিস, এটা লাইটার। আপনি কাজটা কি যার সাজায় রাখা, বলার জন্য সাজায় রাখবেন যে এটা নিলে হতো না তো আপনাকে ধরবে আগে, মামার বাড়ি নিয়ে যাবে। অরিজিনালটা ডুপ্লিকেট পরীক্ষা করে ফেরত আবার সারবে, ঠিক আছে? এটা কত ভাইয়া? 2500 টাকা, 2500 অনলি বল। আচ্ছা এবার হচ্ছে এটা, এটা ছোটো ভাই, বুঝছেন? মনে আছে তো? এটা বড় ভাই, এটা ছোটো ভাই, ঠিক আছে? হ্যাঁ ছোটো ভাই, এটা ভাই অনলি ফর 1850 টাকা, 1850 টাকা, বাহুবলী মিনি। তারপরে ভাইয়া এটা হচ্ছে আপনার 2500 টাকা, দুইটা ছোটো কোরল আছে, একটা তলোয়ার আছে, ভিতরে গোল্ডেন একটা ডিজাইন আছে। যাইতে ওমা ভাই, কি মনে করছেন? ঠিক আছে, এটা কত ভাইয়া? 2500 টাকা, পুরো সেট আপ 2500 টাকা, ঠিক আছে? এটা দে ভাইয়ারে, এটা দেখেন কি এবার। হ্যাঁ হ্যাঁ, বাহু বলে ফালা ফালা দিছিল যে এটা আর কি, ঠিক আছে? এটা ভাই 3000 টাকা অনলি ফর, হ্যাঁ 3000 টাকা অনলি ফর, দেওয়ালে সাজা রাখবেন, অত অত্যন্ত সুন্দর লাগবে এটাকে, ঠিক আছে? 3000 টাকা ভাইয়া, যেই বক্তব্যগুলো দিছি এগুলো বহাল থাকবে যে 12-12-22 পর্যন্ত, এরপরে কেউ কাকে চিনে না, ঠিক আছে? এগুলা ভাইয়া এই 5 পিসের সেট, বুঝছেন? এগুলা সারা জন্ম গ্যারান্টি, যত বছর উনি বাঁচে অত বছর গ্যারান্টি, আমি যত বছর বাঁচি এত বছর গ্যারান্টি, ঠিক আছে? চামচগুলোর কথা বলতেছি আর কি। এগুলো হচ্ছে যে 5 পিস 1000 টাকা, 5টা মাছ পকার চামচ, 5টা দিয়ে 5টা কাজ করে, তো 5টা চামচ 1000 টাকা ভাইয়া, ঠিক আছে? তাহলে এগুলো এদিকে রাখলাম। এবার আসেন আপনার এসির ক্ষেত্রে, এটা ভাইয়া হায়ার ব্র্যান্ডের এসি, হ্যাঁ ফুল টিপটপ ফ্রেশ অবস্থায় আছে, পলিথিন মারে রাখছি, কোনো দোলা ময়লা বালা চুলো কিচ্ছু নেই একবারে, ঠিক আছে ভাই? এটা 1.5 টন আউটডোর, দেখান চলতেছে না? চলতেছে না, এমনি হাওয়া দিয়ে ঘুরতেছে আর কি, ফ্রেশ মাল তো। তো এটা ভাইয়া অনলি ফর 20000 টাকা ভাইয়া, 20000 টাকা, জি দাম কমে গেছে, এটা মার্কেটে কিন্তু অনেক প্রাইস, 60000 টাকার কাছাকাছি 1.5 টনের এসি, ঠিক আছে? এটা আমি ওয়ারেন্টি থাকবে, ওয়ারেন্টি না, মাল 100% ওকে আছে, না চলে ফেরত দিবে সমস্যা কি, ঠিক আছে? ওয়ারেন্টি পরে সাবজেক্ট, না চললে ভাই তোর এসি, তুই নিয়ে আমার টাকা আমার দে, ওকে রাজি কবুল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করবেন অবশ্যই, পছন্দ না করলে উত্তর কেমনে দিব। তো এটা ভাইয়া কত টাকা ভাইয়া? 20000 টাকা, হায়ার ব্র্যান্ডের এসি, ফুল টিপটপ, একদম ফ্রেশ বললে নতুন বললেই চলে, ঠিক আছে? 1.5 টন, এটা আছে ভাইয়া 1.5 টন কোলটেক, জাহাজে ব্যবহার হয়েছে, কোলটেক এসি, এটা দাম রাখবো অনলি ফর 17000 টাকা, জান 17000 টাকা, 1000 টাকা ডিসকাউন্ট দিলাম, 17000 টাকা। মানে গ্যাটআপ দেখেন ভাইয়া, একবারে ফ্রেশ, কোনো বালু ময়লা কিচ্ছু নাই, এগুলো নিলে লাভবান হবে। এখন অনেক বলে 22 সালে নিবো, 22 সাল আস্তে আস্তে তখন এসি আপনার 1 লাখ টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে? এখন লাগাই ফেলান, মাঝে মাঝে শীতকালে ঠান্ডা খাইয়েন, ঠিক আছে? কত টাকা ভাইয়া? 17000 টাকা। একটা ওয়াশিং মেশিন আছে থাইল্যান্ডের, আপনাকে দেখা দিই, থাইল্যান্ডের ওয়াশিং মেশিন, থাইল্যান্ডের জাহাজে তোশিবা, হ্যাঁ থাইল্যান্ডের জাহাজে তোশিবা। তো এটা ভাইয়া 7000 টাকা রাখবো, 7000 টাকা ডিসকাউন্ট শেষ, আর বেচবো না এগুলো, অটোমেটিক সেল করি শেষ। তো এগুলো হচ্ছে ভাইয়া কত টাকা ভাইয়া? 7000 টাকা, একদম শেষ হবারে। এটা ভাইয়া বারবিকিউ, হ্যাঁ বারবিকিউ, এটা ভাইয়া 1000 টাকা। শীতকাল আসছে, প্রত্যেকের জন্য একটা একটা লাগবে, সাদুর উপর যায় যায় খাবেন যে খালি, ঠিক আছে? মুরগি একটা কয় টাকার, মশলা কয় টাকা, কয়েল কিনে খাওয়া শুরু, পাগল হয়ে যাবে। এটা দেখেন তাওয়া, হ্যাঁ আবার মারামারি করা যাবে, স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য করে দিলাম জান, ঠিক আছে? এটা ওজন আসার জন্য বলতেছি, যাই হোক এটা ভাইয়া 1000 টাকা প্রায় রাখবো, জি। এখন কমাই 1000, হ্যাঁ। আচ্ছা একটা একটা বাচ্চাদের একটা গেমিং বোর্ড আছে, এটা দেখছেন? ওরে ভাই এই জোসমান, জোসমানি আনকমন ভাইয়া, এই জারো মারে গুলা ফেলা দেখতে পারাম, আরে মেইন মাল হয়ে গেছে, মেইন মাল ফোর্স হবে। আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা ভাই এগুলো সারা জীবন দেখছেন যে, মানে একটা পিন থাকে এখানে, আমরা মেলা মারি তখন পিনটা যে এখানে আটকে যায় না, এটা হচ্ছে লেটেস্ট চুম্বক সিস্টেম, কোনো ছিদ্র হবে না, কোনো কিছু হবে না, লাগবে লাগে যাবে, কথা বুঝছেন? এরকম না না দুর্ঘটনা, কেস চোখখানা, কের মাথা ফাটানো, এগুলো হবে না আর, তা বুঝছেন? লাগবে না, কেন লাগে যাবে, পুরোটা ম্যাগনেটিক আর কি, তা বুঝতে পারতেছেন? তো যাই হোক এ পর্যন্ত, এটার দাম পড়বে 1000 টাকা, 1000 টাকা, এটার মধ্যে মনে স্টিল আছে না? এটা এটা ম্যাগনেট ভাইয়া, দেখতে হচ্ছে রাবার, দেখতে মনে হচ্ছে রাবার, কিন্তু এটা ম্যাগনেটিক, ধরে ফেলবে মারের লগে। এখন দেখাচ্ছি যে ভাইয়া অরিজিনাল জাহাজের কিছু ইয়া ওয়াটার ডিসপেন্সার, ঠিক আছে? ঠান্ডা এবং গরম তিনটা আছে ভাইয়া, একটা দুইটা তিনটা, ঠিক আছে ভাইয়া?
এটা রাখবো আচ্ছা অনেক বড় দেখেন কিন্তু ঠিক আছে এটা 8000 টাকা রাখবো ভাইয়া আচ্ছা এটা রাখবো 7000 টাকা ভাইয়া এটা রাখবো 7000 টাকা ঠিক আছে ধন্যবাদ এটা হচ্ছে ভাই ডিপ ফ্রায়ার ভাইয়া দাম পড়বে only for 5000 টাকা 5000 টাকা হ্যাঁ only for 5000 টাকা দাম পড়বে এটা হচ্ছে ডিপ ফ্রায়ার ভাইয়া 6 লিটার 6 লিটার ডিপ ফ্রায়ার আচ্ছা এই সেটটা হচ্ছে এক সেট ভাইয়া এই সেটটা ফ্রাই প্যান বা সসপ্যান এক সেট ঠিক আছে এই 4 পিস কড়াই বা ডেকচি আর 3 পিস ডাংনা মোট থাকবে 7 পিস ভাইয়া দাম পড়বে only for 3500 টাকা চারটা মিলাই হ্যাঁ only for 3500 টাকা চারটা মিলাই ঠিক আছে এখন দেখেন ভাই এটা 7 পিসের হাড়ি পাতিলে সেটার কি ঠিক আছে এটা তামা এটা লং লাইফ গ্যারান্টি কিছু হবে না জঙ্গা ধরবে না এটা দাম ভাই only for 4000 টাকা ভাই জি ভাই কয় পিস একসাথে 7 পিস ভাই 7 পিস 7 পিস দেখছি 7 পিস ডাংনা ঠিক আছে এটা একটা আনকমন একটা হট বাড়ি এগুলো আমাদের কাছে তেমন একটা নাই এটা 1200 টাকা দাম পড়বে ভাইয়া 1200 টাকা হ্যাঁ তিন বাটি কালারফুল ভিতরে স্টিল বাইরে প্লাস্টিক ঠিক আছে দাম পড়বে ভাইয়া 1200 টাকা 1200 টাকা হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ ক্যাটালগ সহ আছে এটা আপনারা ইচ্ছা হলে একটা আলাদা ব্লুটুথ ডিভাইস দিয়ে ব্লুটুথ দিয়ে বাজাতে পারবেন তারপর আপনার রেডিও আছে তারপর আপনার হ্যাঁ ক্যাসেট আছে তারপর আপনার এই আবার মোবাইলের ল্যান আছে ভাইয়া আচ্ছা মোবাইলের ল্যান কানেকশন দিয়ে বাজাতে পারবেন এটার দাম পড়বে 5000 টাকা ফিক্সড প্রাইস জি ভাইয়া আর পুরাতন আছে আমার কাছে পুরাতন পুরাতন আছে ভাইয়া পুরাতনের মধ্যে আমি আবার ভাই এখানে কাজ করছি টাকা খাওয়াইছি কি জানেন ব্লুটুথ ডিভাইস ঢুকেছি এখানে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে 3000 টাকা দাম পড়বে অনলি ফর হ্যাঁ 3000 টাকা দাম পড়বে আসেন আর এক্সপেন্সিভ কিছু দেখাই এই যে ভাইয়া এগুলা আগের যুগের এগুলা টার্কেল সাউন্ড সিস্টেম এগুলা ডেক্সেডের এগুলা এগুলা আর কি এগুলা ব্লুটুথ দিয়ে কাজ করে রাখছি দাম পড়বে ভাইয়া 3000 টাকা 3000 টাকা জি ভাইয়া 3000 টাকা এম সহ মেশিন সহ 3000 টাকা দাম পড়বে তারপরে ভাইয়া এদিকে দেখেন আরো ন্যাশনালের এগুলা যারা বাজাইছে একসময় তারা বুঝবে এগুলার মজা কি তো এগুলা ব্লুটুথ কাজ করা আছে ব্লুটুথ ডিভাইস আমি লাগাই রাখছি দাম পড়বে 3000 টাকা আপনি মোবাইলের কানেকশনের মাধ্যমে এখানে ব্লুটুথ কানেকশন করলে গান বাজবে দাম কত ভাইয়া 3000 টাকা ভাই আসেন এটা ভাই একটু বড় ওটার থেকে একটু বড় আর কি ঠিক আছে হ্যাঁ এটা ব্লুটুথ ডিভাইস লাগানো আছে দাম পড়বে ভাই 6000 টাকা মানে মোবাইলে যা বাজাবেন এখানে তা বাজবে আওয়াজটা খুব সুন্দর এটা দাম পড়বে 6000 টাকা তারপর এটা দেখেন অরিজিনাল এলজি এলজি ডেক্সট্রি এটা 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 ঠিক আছে তিনটা মিলাই এটার দাম পড়বে ভাই 8000 টাকা 8000 হ্যাঁ ব্লুটুথ ডিভাইস প্লাস মোবাইলের ল্যান করা আছে ঠিক আছে 8000 টাকা দাম পড়বে অনলি ফর এবার ভাই এদিকে আসেন একটা হোম থিয়েটার সাজাতে তো পারি না কথা বুঝেন নাই হ্যাঁ সেরকম তো তাহলে ভাই একটা এই একটা হচ্ছে এই এমআরকি আর দুইটা সাইড স্পিকার এরকম দুইটা আর মিডল স্পিকার একটা মোট 4 পিস 4 পিস হ্যাঁ 5000 টাকা দাম পড়বে হ্যাঁ 5000 টাকা দাম পড়বে কিন্তু ভাই জিনিস তিনটা দেখা যাচ্ছে ভিতরে আরেকটা আছে ভিতরে একটা এখানে একটা মানে দুই সাইডে দুইটা আর এটা হবে স্পিকারের উপরে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এখন বুঝছেন তো ঘটনাটা ভিতরে একটা এখানে একটা মানে দুই সাইডে দুইটা আর এটা হবে স্পিকারের উপরে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এখন বুঝছেন তো ঘটনাটা যাই হোক সাদাই ভিডিও করে পাঠিয়ে দিব আর এখন পাচ্ছেন আর কি জায়গা সংকটের কারণে তাহলে ভাই কয় টাকা ভাই এটা 5000 টাকা আসেন আপনাকে সাউন্ড সিস্টেম আর দেখাচ্ছি আমি এটা দেখছেন ভাইয়া ভাই অনেক পুরনো অনেক পুরনো কিন্তু এগুলো হচ্ছে জাহাজের মাল চলে হ্যাঁ প্রেস অবস্থায় পাইছি এগুলোকে আমি ব্লুটুথ ডিভাইস লাগাইছি ভাই ব্লুটুথ ডিভাইস আপনি বার স্পিকার মার্কেটে গিয়ে 5-7000 টাকা যেগুলো কিনেন সেম পারফরমেন্স এটা দিবে কথা বুঝছেন মাল দাম অনলি ফর 2000 টাকা এটা অনলি ফর দাম 2000 স্পিকার রাখতে পারবে বিউজও করতে পারবে হ্যাঁ আবার ইউ মানে ব্লুটুথ দিয়ে বাজাতে পারবে আপনি যেটা গানে চড়ে চালাতে পারবেন এটা দেখছেন ভাইয়া আগে দিনে সিনেমাতে দেখা যায় হ্যাঁ এগুলো 2000 টাকা ভাইয়া মানে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে আপনি শুধু নিয়ে চালানো ধরে কোনো কাজ নাই রেডিও চলছে রেডিও হ্যাঁ রেডিও দেখিনি আমি ব্লুটুথ দেখছি ব্লুটুথ তো ফার্স্ট আপনি রেডিও দিয়ে কি করবেন ব্লুটুথ দিতে সব শেষ এটা ভাইয়া ব্লুটুথ লাগানো আছে 2000 টাকা ভাইয়া 2000 টাকা জি ভাইয়া তারপর এদিকে আরো আছে ভাইয়া ভাই আপনি কি জাস্ট আস কি হাই এক্সাক্ট মাঝে করছেন এগুলা ভাইয়া 2000 টাকা এ সরি 3000 টাকা ভাই এটা বড়টা এটা 3000 টাকা 3000 টাকা দাম পড়বে এটা ব্লুটুথ ডিভাইস লাগানো আছে ভাইয়া ঠিক আছে তারপরে ভাইয়া এদিকে একটা দেখান এটা হচ্ছে ভাই আইওয়ার আইওয়ার ডেক্সেট এটা দুইটা স্পিকার ঠিক আছে এটা দাম পড়বে অনলি ফর 4000 টাকা কয় টাকা ভাই এটা অনলি ফর 4000 টাকা
তারপর এদিকে দেখেন ভাই আরো এটা ভাইয়া ওই ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে আচ্ছা মূলত হচ্ছে এটা এভার সিডি ক্যাসেটের দিন ছিল আর কি এখন তো এগুলা বেল নাই আর এখন আমরা ব্লুটুথ ডিভাইস লাগাইছি এখানে দাম পড়বে অনলি 15000 টাকা ভাইয়া 15000 টাকা এদিকে একটা আছে ফিলিপসের দাম পড়বে 2000 টাকা ব্লুটুথ ডিভাইস লাগানো আছে ঠিক আছে তারপর ভাই এটা দেখেন সোনি সোনি সাউন্ড সিস্টেম এটা দেখেন ভাইয়া 8000 টাকা দাম পড়বে 8000 হ্যাঁ ডাবল স্পিকার 8000 টাকা দাম পড়বে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে আচ্ছা ব্লুটুথ ডিভাইস লাগানো আছে 8000 টাকা দাম পড়বে এটা দেখেন মাইক্রোলোভের লোয়া হ্যাঁ এটা অনেক ওজন হেভি কোয়ালিটি এটা দাম পড়বে 2500 টাকা ঠিক আছে ভাইয়া তারপরে আরটা আছে এখানে সোনি সোনি সাউন্ড হ্যাঁ সোনি সাউন্ড সিস্টেম 2000 ওয়াট এটা 2000 ওয়াট হ্যাঁ দাম পড়বে ভাই 8000 টাকা ভাইয়া 8000 টাকা ব্লুটুথ ডিভাইস লাগানো আছে ভাইয়া 10500 লেখছেন না ডিসকাউন্ট অফার তারপরে ভাইয়া এদিকে আসেন এটা হচ্ছে জেবিসি জেবিসি সাউন্ড বক্স এটা ঠিক আছে এটা আমার ভাই অনলি ফর 7000 টাকা 7000 হ্যাঁ ব্লুটুথ ডিভাইস লাগানো আছে ঠিক আছে 7000 টাকা দাম পড়বে তারপরে এদিকে ভাই আরো একটা আছে দেখাই দেন এগুলা এগুলো তো দেখলেই খুশি এগুলো সাজা রাখতে ইচ্ছা করবে এটা ব্লুটুথ ডিভাইস লাগানো আছে যার যা ইচ্ছা গান শুনতে পারবে ঠিক আছে এটা দাম অনলি ফর 1500 টাকা জি ভাইয়া এটা বড় বিদে এটা 2000 টাকা 2000 টাকা ঠিক আছে ভাইয়া তারপর ভাইয়া এটা আছে এটা দাম পড়বে 2000 টাকা ভাইয়া 2000 টাকা এগুলো ব্লুটুথ ডিভাইস লাগানো আছে তারপরে ভাই এটা একটু এক্সপেন্সিভ এটা 3350 টাকা রাখবো প্যানাসোনিকের হ্যাঁ প্যানাসোনিকের 3350 টাকা রাখবো আর এটার বিট যে এত সুন্দর এত মজা আপনি বলবেন যে এটাতে আমি কিনি নাই কেন বা পাই নাই কেন এরকম বলবেন ঠিক আছে 3350 টাকা সুপার জোস সুপার বেস বুঝছেন সেরকম জিনিস কিন্তু একসময় 20-30 পুরো ছিল হ্যাঁ দাম ছিল তখন আর এটা এখন এখনো আপনার মার্কেট থেকে চিউন সাউন্ড বার বা হোম থিয়েটার যেগুলো কিনবেন এগুলোর থেকে বেস্ট পারফরমেন্স দিবে কথা বুঝছেন 3350 টাকা দাম পড়বে তারপরে 1500 টাকার মাল আর কয়েকটা দেখাই আপনাকে ঠিক আছে 1500 ব্লুটুথ ডিভাইস লাগানো আছে ঠিক আছে 1500 টাকা আচ্ছা এবার আসেন দে একটা স্পিকার এটা আর এক জানার তবে এটার ইয়াসহ এটা হচ্ছে কানেকশন দিলে চলে দে ঠিক আছে এটা হচ্ছে ব্লুটুথ করা এটার দাম পড়বে অনলি ফর 4500 টাকা হ্যাঁ মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবেন মাইক্রোফোন সহ কথা বলতে পারবেন এর দাম পড়বে অনলি ফর 4500 টাকা ঠিক আছে রিচার্জেবল না না রিচার্জেবল না এটা হ্যাঁ ডাইরেক্ট লাইন দেখতে রিচার্জেবল মতো আর কি তারপর ভাই এটা দেখেন ভাইয়া কি রে ভাই আপনি কি কোনো বিয়ার আর চুরি করছেন হ্যাঁ দেখেন এত বিশাল সাউন্ড বক্স এটা ভাইয়া 12 ইঞ্চি করে দুইটা স্পিকার ঠিক আছে আর একটা হচ্ছে মেশিন হ্যাঁ এটার দাম পড়বে অনলি ফর 9000 টাকা 9000 টাকা মেশিন সহ 9000 টাকা ভাইয়া কথা বুঝছেন মেশিন সহ 9000 টাকা 12 ইঞ্চি করে দুইটা স্পিকার একটা একটা বক্সের মধ্যে আছে আর একটা মেশিন সহ ভাইয়া কত 9000 টাকা চেক করে দিব মানে চালা চালা জোরে জোরে চালা চালা দিব এই দুটো দেখেন ভাইয়া দেখছেন দুটোটা হচ্ছে এক্সেট ভাইয়া ব্লুটুথ ডিভাইস ওকে আছে ঠিক আছে ব্লুটুথ দিয়ে চালাবেন দাম পড়বে অনলি 4000 টাকা ভাইয়া এদিকে এই ভাইয়া টর্চ লাইট দেখেন টর্চ লাইট এগুলো আসা হলে আমি দোকানে তিন ব্যাটারিগুলো 500 টাকা বেশি বুঝছেন আর দুই ব্যাটারিগুলো ভাই 400 টাকা বেশি 400 টাকা জি ভাইয়া তো আমি এগুলো এখন তিন পিস রাখবো 1000 টাকা যেটা নেবে সেটা হ্যাঁ তিন পিস রাখবো 1000 টাকা এটা তো 500 টাকা আছে ওটা তো 300 টাকা 200 টাকা আছে হ্যাঁ 400 টাকা এটা 400 এটা 500 বলে বেচতেছি যদি তিন পিস নেয় 1000 টাকা রাখবো ঠিক আছে সুন্দর করে পাঠাতে পারবো আর যদি ভাই একটা নষ্ট ফ্রিও দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ অর্থাৎ চারটা পড়বে আর কি আমার ভাগে তো আপনাকে এবার কিছু ভাই এক্সপেন্সিভ দেখছি স্যার দেখাই হ্যাঁ এগুলো যারা সকের তোলা নিবার কি এমনি পারফরমেন্স ব্যবহার এগুলোর জন্য ওরা মানে পোষাবে না যেহেতু একটা অ্যামাউন্ট বেশি কথা বুঝছেন আমি তো পরে নিয়ে আসছি তো এগুলো ভাইয়া এই ছয় পিসের সেট আচ্ছা এই ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা হচ্ছে 9000 টাকা একটা হচ্ছে সসপ্যানের মতো একটা হচ্ছে করের মতো এটা কি স্টিল প্লাস তামা তামা হ্যাঁ আর এখানে তো পুরো জনম গ্যারান্টি কথা বুঝেন নাই সারা জনম গ্যারান্টিগুলো না দেখলে বুঝবে না এগুলো 9000 টাকা দাম পড়বে 9000 টাকা দাম পড়বে ঠিক আছে ভাইয়া তারপরে নতুন একদম হ্যাঁ তারপরে ভাইয়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সসপেনের সেট এক্সপেন্সিভ এগুলো ঠিক আছে এগুলোর দাম পড়বে 7000 টাকা ভাইয়া 7000 টাকা ওয়েট অনেক ওয়েট ভাইয়া কথা বুঝছেন বড়টা তো আমাদের 1.5 কেজি মতো আর আরো আরো বেশি হবে যাই হোক তারপরে ভাইয়া এই তিনটা ভাই অনলি ফর এই তিনটা 7000 টাকা দাম পড়বে ভাইয়া 7000 টাকা হ্যাঁ তিনটা 7000 টাকা দাম পড়বে সসপেন বড় বড় মানে ফ্যামিলিদের জন্য জন্য আর একটু দিকে যান আমি আপনাকে দেখাই তারপর আপনাকে ভাইয়া বাজি গেছে এগুলো ভাইয়া কিন্তু জাহাজের করায় এগুলা হ্যাঁ জাহাজের করায় ইউজ করা হয় না অ্যাস্টোরে মানে গোডাউনে পড়েছিল যে এরকম নিচে দেখেন কীরকম আগা করা স্টিল বডি বুঝছেন ওয়েট আছে এগুলোর দাম ভাইয়া 1300 টাকা করে পড়বে হ্যাঁ মাল আছে ভাইয়া মাত্র এই এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস আছে ভাইয়া পাঁচ পিস আছে আচ্ছা তারপরে ভাই আপনাকে দেখাচ্ছি যে আমি এই পাঁচ পিসের ইয়া সেট এগুলো সেট আর কি সরি না তিন পিস ভাইয়া ভুল হয়েছে আমার
তিন পিস 5000 টাকা ভাইয়া সসপেনে সেট আর কি আপনাকে একটা ডিজাইনটা দেখাই দি না হলে বুঝবেন না এই যে ভাইয়া একটা ছোট আরটা হচ্ছে আর একটু মিডিয়াম আরটা হচ্ছে আর একটু বড় এটা না দেখলে না দেখলে বুঝবেন না একটা একটা আলগা দেখেন এটা 1 কেজি হবে ভাই হ্যাঁ তো এগুলো তিনটা ভাই 5000 টাকা পড়বে কিছু ভাই হারিকেন আছে মাত্র 4 থেকে 5টা হারিকেন আছে এগুলো তিন বাড়ি 800 টাকা পড়বে এটা ডাবল লেয়ার না দেখলে বুঝবেন না তো যতক্ষণ দেখানোর আমাদের সময় সাপেক্ষ হচ্ছে না আর কি আর বড়টা ভাই আপনার সাইড বাড়ি এটা ভাই 1200 টাকা পড়বে এটা ডাবল লেয়ার ডাবল হট বাড়ির মতো ডাবল লেয়ার হট বাড়ির মতো ঠিক আছে এস এস বডি হ্যাঁ তাহলে এগুলো পড়বে কত ভাইয়া 800 টাকা 1200 টাকা এরকম ঠিক আছে কিছু জিনিস দেখানো ছিল এটা এটা ভাই হ্যান্ড গিয়া কিমা 800 টাকা পড়বে হ্যান্ড কিমা 800 টাকা দাম পড়বে এই এগুলো দেখেন ভাইয়া খুবই এক্সপেন্সিভ চামচ বুঝছেন পিতল এগুলো 25 পিস থাকবে এখানে 6টা বড় চামচ 6টা মাঝারি চামচ 6টা কাঁটা চামচ এবং 6টা ছুরি ওই মাংস কাটার জন্য কাটবেও ভাইয়া তাহলে এটার দাম পড়বে অনলি ফর ভাই 2500 টাকা এগুলো লং লাস্টিং গ্যারান্টি আছে যেদিন কালার জ্বলবে ওই দিনই আমাকে ফেরত দিবেন ঠিক আছে ভাইয়া 2500 টাকা দাম পড়বে অনলি ফর তারপরে দুইটা টেলিফোন আছে সরি এলাম ঘুরি আছে 500 টাকা তারপর একটা জাহাজ মার্কা তাও 500 টাকা সুন্দর আছে আসেন তারপরে একটা আছে ইয়া এই ল্যাপটপ টেবিল ল্যাপটপ টেবিল 750 টাকা ভাইয়া পাই আছে তো এই যে পাইয়া আছে প্লাস আপনার কাপ কাপড় রাখার জন্য একটা 750 আছে এগুলা ফ্রি ভাইয়া উপহার সামগ্রী এগুলা নট ফর সেল উপহার সামগ্রী ভাইয়া ওনাকে আসে বলা ভাই কম লন না এলন না সেই লন না বহুত দূর থেকে আসছি আলাদা মানে ভিডিও দেখছি এরকম বলো তো উপহার সামগ্রী যারা দেখান এগুলো উপহার সামগ্রী ঠিক আছে গিফট দিয়ে দিবে এগুলো হ্যাঁ এগুলো বিক্রি করবো না এগুলো গিফট দিয়ে দিব এই জিনিসটা কি ভাই এটা ভাই আসলে কি আমি নিজেও জানি না তবে এখানে যা সম্ভব আপনি সস আচার মশলা যা যেটা যেটা রাখতে পারবেন ঠিক আছে ঘুরে হ্যাঁ ঘুরে বুঝছেন ঘুরে তো এক্সপেন্সিভ এটা মানে ওই টাকার জন্য আর কি কথা বুঝেন নাই টাকা টাকা সব এটা ভাই 1850 টাকা দাম পড়বে হ্যাঁ এখন বলবেন না কেন ভাই এটা এত টাকার মাল আসলে একটু হাতে নেন তো আমি দেখাই দিই কেন এত দাম হ্যাঁ এটার মধ্যে এটা খুললে চামচ চামচ গ্লাসের দাগ না ঠিক আছে গ্লাসের দাগ এটা ঘুরে এটা ঘুরে এই দেখেন আমি যেটা নিতে চাই আমাদেরকে ঘোরা ঘোরা করাবেন তবে 1850 টাকা দাম পড়বে ঠিক আছে কথা বুঝছেন তো ভাইয়া এগুলো হচ্ছে রুমিটার এগুলো হচ্ছে ভাই রুমিটার এগুলোর দাম পড়বে 1300 টাকা অনলি ফর 1300 টাকা জি ভাইয়া এটা একটা রিমোট কন্ট্রোল রুমিটার ভাইয়া 3500 টাকা দাম পড়বে রিমোট কন্ট্রোল রুমিটার 3500 টাকা দাম পড়বে ভাইয়া 3500 টাকা ঠিক আছে এবার এদিকে আসেন ভাই এদিকে আর চার পাঁচটা পাইছি আমি টাওয়ার রুমিটার হ্যাঁ নতুন ব্র্যান্ড নিউ টাওয়ার রুমিটার ভাই এগুলো দাম পড়বে 3500 টাকা রিমোট না এটা ম্যানুয়াল ভাইয়া ম্যানুয়াল এটা দাম কত ভাইয়া 3500 টাকা ভাই ঠিক আছে আসেন এদিকে আরও আছে দেখাই এটা আছে ভাই 1700 টাকা নতুন হোয়াইট কালার ব্ল্যাক কালার আছে 1700 টাকা দাম পড়বে ব্ল্যাক কালার কি এটা মডেল 1700 টাকা দাম পড়বে 1700 টাকা মুভিং করবে এটা মুভিং হিটার মুভিং করবে 1700 টাকা দাম পড়বে তারপরে ভাইয়া এটা আছে এই আপনার ইয়ার কি ব্লুটুথ লাগাইছে এগুলাতে ট্যাবের মধ্যে 2000 টাকা দাম পড়বে এই মডেলটা দেখেন এটা 2500 টাকা দাম পড়বে বোঝা যাচ্ছে এটা অ্যান্টিকের মতো জিনিস হ্যাঁ এটা 2500 টাকা দাম পড়বে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে ভাইয়া ঠিক আছে তারপর এটা একটা আছে 1500 টাকা যে বিসির মাল ব্লুটুথ ডিভাইস লাগাই রাখছি 1500 টাকা দাম পড়বে তারপরে ভাই এগুলো হাড়ি সেট দেখেন হাড়ি সেট এগুলো সিরামিকের হাড়ি সেট এগুলো কিছু সার্ভ করার জন্য আর কি এগুলো 5 পিসের সেট 5 পিস 2000 টাকা দাম পড়বে 5 পিস বলতে কিন্তু ঢাকনা সহ 10 পিস হ্যাঁ ডাংনা সহ 10 পিস 2000 টাকা দাম পড়বে আর অনলাইন ডাংনা ছাড়া 5 পিস 1500 টাকা দাম পড়বে 1500 এর কথা বাদ দেন 1000 দিয়ে দিব যান এবার আবার হ্যাঁ শেষ আরেকটা গড়ি আছে এক বছরের ওয়ারেন্টি সহ 1000 টাকা দাম রাখবো আছে 600 টাকা এটা প্রত্যেকবারই থাকবে 600 টাকা ঠিক আছে ভাইয়া তারপরে এবার আপনার আবার আগের জিনিস দেখাই বর্ষি 1350 টাকা দাম পড়বে হ্যাঁ 1350 টাকা এটা ভাইয়া লম্বাই 6 ফুট বর্ষিটা হচ্ছে লম্বাই 6 ফুট দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে এ পর্যন্ত সহজে ক্যারি করা যায় এটার দাম ফিক্স প্রাইস ফাইনাল ডিসকাউন্ট ছাড়া 1350 টাকা ঠিক আছে ক্লিয়ার একদম ক্লিয়ার ডাইন হাতে হবে বাম হাতে হবে যার যেদিকে ইচ্ছা ঠিক আছে আসেন কিছু কম্বল দেখাই কম্বল শীতকাল আসছে না কিছু কম্বল দেখাই
এটা ভাইয়া 2 কেজি 600 গ্রাম 3000 টাকা ওজন হিসাবে ওজন হিসাবে তোলার ওজন শুদ্ধ হ্যাঁ 2 কেজি 600 3000 টাকা লম্বা 6 ফুট 7 ফুট ঠিক আছে 4 কেজি ভাইয়া 4000 টাকা হ্যাঁ আর 3.5 কেজি কয় টাকা 3.5 কেজি 3700 3.5 কেজি 3700 টাকা কথা বুঝে নিয়েন মুখস্থ করেন ভালো কথা বলে তোলার ওজনের কথা চিন্তা করে নিয়ে ফেলতে পারবেন নিয়ে ফেলতে পারবেন মানে 2 কেজি 700 3000 টাকা 4 কেজি 4000 টাকা আর 3.5 কেজি 3700 টাকা ঠিক আছে ধন্যবাদ কোয়ালিটিগুলো কিন্তু দেখতে হবে বেস্ট কোয়ালিটি পছন্দ না হলে ফেরত দিয়ে ফেলবেন যে ভাই আমার কম্বল কিনছিলাম পছন্দ হয় নাই আপনি ফেরত নিয়ে নেন ধন্যবাদ আমি বলবো যে কবুল ঠিক আছে তাহলে ভাইয়া আর আপনাকে দেখাচ্ছি যে এখন আবার একটা জুসার ঠিক আছে এমন জিনিস দেখাবো সেরকম এক্সপেন্সিভ এটা অরিজিনাল জাহাজের সিরামিক্স সিরামিক্স এটা হ্যাঁ সিরামিক্স ওরে ওজন তো অনেক ওজন তো অনেক আবার সিরামিক্স জগ জগও সিরামিক্স তারপরে ভাইয়া হচ্ছে আপনার এটা জুসার তাহলে এই দুইটা প্রোডাক্ট এর সঙ্গে সিরামিকের জিনিস হ্যাঁ দাম পড়বে অনলি ফর 2500 টাকা কি ভাই এত কম হ্যাঁ তো সস্তা দি ফেলবো জুসার তারপর আপনার ব্লেন্ডার সব একসাথে জুসার ব্লেন্ডার মশলা একসাথে সিরামিকের মাল হ্যাঁ কত ভাইয়া অনলি ফর আর 2000 টাকা 2500 টাকা ভাইয়া আপনি আমার লস মারি দিবেন এটা হচ্ছে ভাই রাইস কুকার অরিজিনাল জাহাজের 1.8 রাইস এন্ড কারি দাম অনলি ফর 2000 টাকা জি ভাইয়া তারপরে একটু সিঙ্গার রক্ষণে মাল পাইছি আমি এটা ভাইয়া আপনার 2500 টাকা 2.5 সরি 2.8 তিন কেজি থেকে কম 3 কেজি থেকে কম 2.8 এটা দাম পড়বে 2500 টাকা আগা করে স্টিল বডি ভাইয়া নতুন দেখতে তারপরে ভাইয়া কিছু মশার কয়েল আছে পেস্ট কিলার ওলার দাম পড়বে ভাইয়া 1750 টাকা জি ভাইয়া 1750 টাকা দাম পড়বে তারপর একটা সাউন্ড বার একটা আছে সাউন্ড বার চিকন এটা ভাই ছবিটা দিকে দেখেন খুলে দেখার সময় নেই হ্যাঁ লম্বা এটা ভাইয়া 3350 টাকা দাম পড়বে ভাইয়া রিমোট সহ 3350 টাকা দাম পড়বে কি আছে এর মধ্যে ব্লুটুথ টিভিতে লাগান কম্পিউটার ল্যাপটপ সব জায়গায় লাগান যে কোনো কিছু হবে 3350 টাকা দাম পড়বে রুম থিয়েটার হ্যাঁ রুম থিয়েটার তো পছন্দ না হলে ফেরত দিবে সমস্যা নাই আমি সব দেখাইছি না ভাইয়া পুরাতন রাইস কুকার আছে ভাইয়া 1200 টাকা দাম পড়বে কত লিটার 1.8 1200 টাকা আচ্ছা ভাইয়া এক্সস্ট ফ্যান আছে এক বছরের গ্যারান্টি সহ আপনার 1500 টাকা 1500 টাকা জি ভাইয়া তারপর আপনার কিছু প্রেসার কুকার আছে 5.5 লিটার 1700 টাকা 5.5 লিটার 1700 টাকা ওজনে পারতেছি না আচ্ছা তারপরে 4.5 ভাইয়া 1500 টাকা 4.5 কত ভাইয়া 1500 টাকা আচ্ছা স্টেবিলাইজার অরিজিনাল জাহাজের দেখি না আগে আলগাবেন আলগান না ভাই আপনি ধরন পড়ে গেলাম জানি ওই ধরন ধরন তাহলে ভাই এটা কত ভাইয়া 1500 টাকা 1500 অনলি ফর 1500 টাকা তারপরে ভাইয়া কিছু তার আছে তারগুলো আপনাকে দেখাচ্ছি আমি এটা ভাইয়া 5 কেজি হিসাব 5 কেজি 5 কেজি করে হিসাব করি আমরা ঠিক আছে মিটার গজ 3 কেজি 1 কেজি এরকম হিসাব নাই এগুলো ভাই 5 কেজি হিসাব ঠিক আছে চিকনটা হচ্ছে 1750 টাকা 5 কেজি অর্থাৎ কেজি 350 টাকা করে আর মোটাটা হচ্ছে 450 টাকা কেজি অর্থাৎ এক বান্ডেল 5 কেজি 2250 টাকা ঠিক আছে এর মধ্যে কিছু কম হচ্ছে দাম কিছু কম হচ্ছে 5 কেজি নিলে হ্যাঁ তো আপনার তো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো তার নিতে পারবেন আরেকটা হচ্ছে ভাইয়া জাহাজের অ্যাম্পলিফায়ার ব্লুটুথ করা আছে ব্লুটুথ দিয়ে বাজবে মোবাইলের লাইন দিয়ে বাজবে এটা ভাইয়া অনলি ফর 4500 টাকা এটা দিয়ে এরকম বক্স দুইটা এরকম বক্স 4-5টা বাজবে কোনো আপত্তি হবে না আপনার বক্সগুলো বাজবে কোনো আপত্তি হবে না চলতে থাকবে শুধু এই ফ্যানটা দেখেন ভাইয়া পাঁচটা পাখা আর কি পাঁচ পাখা সিলিং ফ্যান 5300 টাকা ভাইয়া এক বছর গ্যারেন্টি আছে এক বছরের গ্যারেন্টি আছে এটা ভাই পাঁচ পাখার ফ্যান এটা ভাইয়া 5300 টাকা আর ওয়ারেন্টি এক বছর আসেন ঘুরে এটা ভাইয়া এক বছর গ্যারান্টি আছে 2000 টাকা ভাইয়া এক বছর গ্যারান্টি আছে 2000 টাকা বসিত গুলা দেখাইছি এগুলো হচ্ছে ভাইয়া এই নিউ কালেকশন ইম্পোর্ট করা ফ্যান এগুলা হাই স্পিডের আর কি ওগুলা প্যাকেট সহ আছে দাম পড়বে অনলি ফর 1000 টাকা স্পিকার ভাইয়া এটা এই ব্লুটুথ সিস্টেম দুটা মিলে 1000 টাকা পড়বে ডিকিস ডিকিস বাজবে মজাদার সাউন্ড
আচ্ছা তারপর ভাই মাইক্রোলেভের বিদেশি মাল 2500 টাকা দাম পড়বে আচ্ছা তারপর এটা হচ্ছে এক্সের মাল এটা আপনার 2500 টাকা দাম পড়বে তারপর এদিকে আসেন ভাইয়া আরটা হচ্ছে সুপারসনি এটা 2000 টাকা দাম পড়বে আসেন আরো দেখাই হ্যাঁ আরো দেখাই আসেন এটা ভাইয়া এই আপনার জন্য যান লস 2500 টাকা দাম পড়বে 2000 অনলি 2000 টাকা বাজাবে দেই আপনার পাড়া প্রতিবেশী ঝগড়া লাগিয়ে যাবে কথা বুঝছেন 2500 টাকা দাম পড়বে এটা দেখেন ভাইয়া 4000 টাকা দাম পড়বে আমার জন্য সাপ দিচ্ছি দুইটা স্পিকার তো এখানে লাগানো আছে অলরেডি এমডিফায়ার এখানে আছে দাম কত ভাইয়া 4000 টাকা লইয়া বাজার ফাটা ফেলান তারপর ভাইয়া এটা দেখেন অনলি ফর কত 2500 টাকা 2000 সবগুলো তো 500 হ্যাঁ আর কিছু তো হচ্ছে না এবার 2000 দেন ওই ডর এটা রাখ মুস্তাকিম এটা রাখ তো এই যে এটা এটা দেখেন ভাইয়া 3500 টাকা 35 হ্যাঁ 3500 টাকা এদিকে আসেন ভাইয়া আবার সেম 4000 টাকা এটা এটা হ্যাঁ 6000 টাকা 6000 এটা ভাইয়া কত টাকা 4000 4000 টাকা আরটা হচ্ছে এই এটার নাম ইয়া মাইক্রোলেভার বড় বক্স আর কি আওয়াজ বহুত ফাড়ানো আওয়াজ 2500 টাকা দাম পড়বে এটা ছোট ছোট ফ্যান গুলো দেখা দেন রিচার্জেবল ভাইয়া রিচার্জেবল যেহেতু শীতকাল আসন্ন এখন রাত্রে ঠান্ডা অলরেডি পড়ে ঠিক আছে তো আমি ফ্যান গুলো ডিসকাউন্টেড দিয়ে দিচ্ছি বুঝছেন 12-12-22 পর্যন্ত এটা বহাল থাকবে এগুলো থাকবে আপনার 1300 টাকা 1300 রিচার্জেবল ফ্যান রিচার্জেবল ফ্যান 1300 টাকা 3 মাস গ্যারান্টি আছে এগুলো রিচার্জেবল ফ্যান 1000 টাকা মনে থাকবে এটা তো 3 মাস গ্যারান্টি হ্যাঁ 3 মাস গ্যারান্টি আপনি ফ্যানগুলো সব দেখাতেন দাম হবে সবাই কি আর গলা ব্যথা করতেছে এটা দেখেন ভাইয়া এটা 1500 টাকা 1300 টাকা 1300 এটা 1300 টাকা এটা 1800 টাকা এটা 1300 টাকা এগুলো সব দেখেন ভাইয়া মানে সব এগুলো এই রেঞ্জের মধ্যে 1000 1300 1800 তিন প্রকার আছে হ্যাঁ আপনি যে সময় বলে দিব 1300 টাকা ভাইয়া এটা তো ভাই অনেক দূর হ্যাঁ জোস এগুলো লস ওভার যান এদিকে যান 1300 টাকা 1300 1300 1300 এটা ভাইয়া এটা হচ্ছে একটা স্পিকার এটার দাম পড়বে ভাইয়া 3000 টাকা ভাইয়া 3000 টাকা দাম পড়বে এদিকে একটা আছে ভাইয়া দেখা যান তাও ভাইয়া 4000 টাকা দাম পড়বে ওইটা এটা এটা ভাইয়া ওই যে সাউন্ড বক্স হ্যাঁ সাউন্ড বক্স ওই ওইটা হ্যাঁ ওইটা 4000 টাকা দাম পড়বে আ তারপর ভাই এদিকে কিছু ফ্যান আছে এগুলো দেখাই দেন অনেকগুলো ফ্যান দেখাই দেন সব 1000 1300 1800 এরকম প্রাইস বড়গুলো বড়গুলো ফটোগুলো এটা কি ভাই হ্যাঁ 1000 টাকা 1000 টাকা জি এগুলো সব এরকম 1000 1300 এরকম বড়গুলো 1300 ছোটগুলো 1000 হুম এই ফ্যানটা নীল কালার কোনটা ভাইয়া নীল কালার এটা এটা হচ্ছে ভাইয়া ওয়াল ফ্যান এটা 1300 টাকা সুন্দর হ্যাঁ আসেন ভাইয়া চেয়ার ভাই এটা 3000 টাকা রাখবো 3000 টাকা হাইড্রোলিক আছে হাইড্রোলিক আছে এটা 4000 টাকা রাখবো ভাইয়া 4000 টাকা হাইড্রোলিক সহ হ্যাঁ হাইড্রোলিক সহ এটা ভাইয়া 1200 টাকা এটা ভাইয়া 5500 টাকা 5500 5500 টাকা এটা ভাইয়া 2700 টাকা হ্যাঁ এটা ভাইয়া 5500 টাকা হ্যাঁ এটা ভাইয়া 5000 টাকা তারপর ভাইয়া এটা হচ্ছে 2000 টাকা আপনার হ্যাঁ এটা আবার 4500 টাকা 4500 টাকা ভাইয়া এটা হচ্ছে আপনার 2700 টাকা 2700 টাকা এটা হচ্ছে আপনার 2300 টাকা 2300 টাকা ঠিক আছে ভাইয়া